এইটা শুধু রাষ্ট্রের প্রধান কার্য থেকে নয়, এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে হতে পারে। এই জন্য যে যে জায়গার মধ্যে থাকবেন যদি নেই বিচার প্রতিষ্ঠা না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে পৃথিবীর জমিন থেকে লাঞ্ছনা আর বঞ্চনা দেয়া দুনিয়া থেকে আল্লাহ পাক দুনিয়া থেকে দুনিয়ার মানুষকে আল্লাহ দেখায় দেয়, দুনিয়ার মানুষকে আল্লাহ দেখাইয়া দেখো এই সমাজের মানুষেরা কি করেছিল আর তাদের অপরাধের কারণে কি হচ্ছে। পৃথিবীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য একটা একটা জিনিস করে দেন, যে আবু সাইয়েদ তত্ত্বাবধায়ক মানুষটাকে গুলি করলো তার মৃত্যুর অবস্থাটা আপনারা দেখেছেন, কত মানুষ কত ভাবে মৃত্যু বরণ করে, একজন হাত পেতে দিল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল। গত জুমা বলেছিলাম যিনি শহীদ হলেন তার মর্যাদা সব ধরনের মানুষ যাইয়া তার কবরের পাশে দোয়া করে, আর যে জানেন গুলি করলো যে করলো তার অবস্থাটা আল্লাহ এই পৃথিবীর মধ্যে দেখিয়ে দিলেন। শুধু এটা তো পৃথিবীর কাম, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আপনি যখন কোন মানুষকে মেরে ফেলবো এই মারার যে প্রতিক্রিয়াটা কত বিশাল, কারণ এইটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক এবং মানুষ হত্যা এই আযাবটা আল্লাহ নিজে দিবেন। আল্লাহ বলেন আমি দুইটা অপরাধকে আল্লাহ ক্ষমা করে না। এই জন্য জিনিসগুলো খুব আমার